আপনি কি একটি ব্যবসা শুরু করতে চান কিন্তু পূর্ণ সময় দিতে পারবেন না চিন্তা করবেন না বর্তমানে প্রচুর ব্যবসার সুযোগ রয়েছে যেগুলো শুরু করে আপনি সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি সময়কে কাজে লাগিয়ে একটি আয়ের পথ বানাতে পারবেন লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমি কে এম সিস্টিসিয়াম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা প্রিনিয়া ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ আজকে আমি সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি আয় করা যায় এরকম কিছু ব্যবসার ধারণা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এক নম্বর বিজনেস আইডিয়া ফটোগ্রাফার আমাদের দেশে সাধারণত বেশিরভাগ বিয়ে সপ্তাহের ছুটির দিনে হয়ে থাকে আপনার যদি ছবি তোলা ভালো ক্যামেরা ও দক্ষতা থাকে তাহলে আপনি বিবাহ ফটোগ্রাফি হিসাবে সাপ্তাহিক ছুটির দিনে বাড়তি আয়ের পথ হিসাবে এই ফটোগ্রাফি ব্যবসাকে নিতে পারেন এই ব্যবসাটি পরিচালনা করার জন্য আপনার সুন্দর ছবি তোলা ও ফটো এডিটিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর বিজনেস আইডিয়াটি ব্লগার ব্লগিং এমন একটি আয়ের পথ যা আপনার নিজস্ব সময়সূচি দ্বারা পরিচালনা করতে পারবেন তাই আপনি একটি ব্লগ তৈরি করে প্রতি সপ্তাহে বাড়তি সময়গুলোকে পোস্ট করতে পারেন ধৈর্য সহকারে পরিশ্রম করতে পারলে অবশ্যই ভালো টাকা আয় করতে পারবেন একটি ব্লগ থেকে যেসব বিষয়ে আপনি দক্ষ সেই সব বিষয় নিয়ে আপনি ব্লগিং শুরু করুন সাপ্তাহিক ছুটির দিনে যন্ত্রপাতি পরিষ্কার করে টাকা আয় করতে পারেন আমাদের দেশে প্রেক্ষাপটে এটি একটি নতুন ব্যবসা ধারণা একটি অ্যাপ বা ওয়েবসাইট খুলে আপনি আপনার ব্যবসার কথা জানান দিতে পারেন বারবিকিউ মেশিন এসি ফ্রিজ ওভেন ইত্যাদি পরিষ্কার করে নির্দিষ্ট রেটে আপনার টাকা আয় করা যায় গ্রাহক পেতে অনলাইনে বিজ্ঞাপন চালাতে পারেন চার নাম্বার বিজনেস আইডিয়াটি হচ্ছে আর্টিকেল রাইটার যে অন্যের হয়ে নির্দিষ্ট বিষয়ের উপর প্রবন্ধ বা আর্টিকেল লিখে দেয় সেই আর্টিকেল রাইটার নিজের দক্ষতা কাজে লাগিয়ে আপনি আর্টিকেল রাইটার হিসেবে কাজ করতে পারেন বাসায় বসে এই কাজ করা যায় এবং ছুটির দিন খুব সুন্দরভাবে কাজে লাগানো যায় তাছাড়া একজন আর্টিকেল রাইটার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করলে আপনার হচ্ছে জ্ঞান বাড়বে দিক থেকে আপনি আর্টিকেল লেখার সময় আপনি অনেক দক্ষতা আপনি বাড়াতে পারবেন পাঁচ নম্বর বিজনেস আইডি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন গ্রাফিক্স ডিজাইনে কাজ করে আপনি আপনার সাপ্তাহিক ছুটির দিনগুলো ব্যয় করতে পারেন আপনার সীমিত সময়সূচির জন্য সীমিত গ্রাহক সংখ্যা নিশ্চিত করতে হবে ছয় নম্বর বিজনেস আইডিয়াটি হচ্ছে পরিবহন সেবা প্রদানকারী পাঠাও বা উবারের মতন সাইটগুলো ব্যবহার করে আপনি গ্রাহকের পরিবহন সেবা প্রদান করতে পারেন আপনি চাইলে নিজের গাড়ি সাপ্তাহিক বিভিন্ন অনুষ্ঠানে ভাড়া দিয়ে এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন সাত নম্বর বিজনেস আইডিয়া অনলাইন কোর্স প্রতি সপ্তাহে বিভিন্ন অনলাইন কোর্স বা প্রশিক্ষণ কার্যক্রম তৈরি করে অনলাইন বিক্রি অনলাইনে তা বিক্রি করে এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন আপনি যেই বিষয়ের উপর পারদর্শী সেই বিষয় উপর একটি কোর্স বানাতে পারেন এটি একটি ধীর গতির হল সারা জীবন এই অনলাইন কোর্স বিক্রির মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ব্যবসা বাণিজ্য শেয়ার বাজার সহ টাকা পয়সা রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ব্যবসা ধারণা ব্যবসা পরামর্শ ও সফল পেশা নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট বাংলা প্রিমিয়ার ডট কম ভিজিট করার আমন্ত্রণ দিয়ে আজকের মতন বিদায় জানাচ্ছি